ক্রিকেটে প্রতি ওভারে 6টি বল করা হয়, কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি কেনই বা 6 বল করা হয়? এর কম বা বেশি বল করা হয় না কেন? অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় ক্রিকেটের শুরুর দিকে এক ওভারে করা হতো 4 বল, এরপর ধীরে ধীরে পরিবর্তন হয়ে 5-6 এমনকি 8 বলেরও ওভারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্লেষকদের ধারণা, বর্তমান সময়ের মতো বল তেমন উন্নত না থাকায় 4 বলে ওভার ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়, যেন এক বল দিয়েই সারাদিন ম্যাচ খেলা যায়। তবে তখনকার ক্রিকেট বিশ্লেষকরা 5 বলের ওভারকে স্ট্যান্ডার্ড মনে করতেন, তাই ধীরে ধীরে বলের গুণগত মান বাড়িয়ে তোলার দিকে নজর দেওয়া হয় এবং 5 বলের ওভার করতে চেষ্টা করা হয়। 1889 সালের আগে সব ম্যাচেই ওভার হয়েছে 4 বলে। 1900 সালের দিকে 6 বলে ওভারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রথম শ্রেণীর অনেক ম্যাচেই 6 বলে ওভার শুরু হয়, কিন্তু তখনও আন্তর্জাতিকভাবে 6 বলে এক ওভারের সিদ্ধান্তটা নেওয়া হয়নি। এর কিছুদিন পরেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ICC প্রতিষ্ঠিত হয়। তারা দীর্ঘদিন এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে পারেননি। এর পেছনে প্রধান কারণ, সেই সময় এক এক অঞ্চলে এক এক নিয়মে ক্রিকেট খেলা হতো, আর এক দেশ যখন আরেক দেশের বিপক্ষে খেলতো তখন স্বাগতিক দেশের নিয়ম অনুসারে খেলা হতো। 1922-23 মৌসুমে অস্ট্রেলিয়া 8 বলে ওভার হিসেবে খেলা শুরু করে, এর 2 মৌসুম পরে নিউজিল্যান্ডও 8 বলে ওভার শুরু করে, তবে বিশ্বযুদ্ধের পর আবার 6 বলেই ওভার প্রচলিত হতে শুরু করে। তবে 80-এর দশকে 6 বলে ওভার গণনার নিয়মে অস্ট্রেলিয়া পুরোপুরিভাবে ফিরে আসে। টেস্ট ক্রিকেটের আরেক প্রবীণ সদস্য দক্ষিণ আফ্রিকায় 1938 থেকে 1939 এবং 1957 থেকে 1958 এই 2 মৌসুমে 8 বলে ওভার গণ্য করা হতো। মাঝখানে 20টি বছর বর্ণবাদ সমস্যায় ক্রিকেট থেকে তারা বিচ্ছিন্ন ছিল। ভারত 1914 থেকে 1939 সাল পর্যন্ত 6 বলে ওভার হিসেবেই খেলতে থাকে। 1939 থেকে বিশ্বযুদ্ধের আগে 8 বলে এক ওভার হিসেবেই খেলে। পাকিস্তানি ক্রিকেটে 80 দশকে 8 বলে এক ওভার করে খেলার প্রচলন ঘটে। 1974 থেকে 1975 এবং 1976 থেকে 1977 মৌসুমে 8 বলের ওভার গণনা করে তারা। 1979 এর পর কোনো দেশের কোনো ম্যাচেই আর 8 বলে ওভার গণনা করতে দেখা যায়নি। বিশ্লেষকদের মতে 6 বলে ওভার ক্রিকেটের জন্য আদর্শ, কারণ 6 বলে একজন বোলার নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারেন, ব্যাটসম্যানের মনোসংযোগ ধরে রাখতেও সাহায্য করে ওভারে 6 বল।